বাচিক শিল্পী হওয়ার পাশাপাশি আমি একজন চাকুরিজীবী, সেটা হয়তো অনেকেই জানেন না। ঘটনাচক্রে আমি একজন কন্যা সন্তানের মাও, যে কন্যা সব মিলিয়ে বেড়ে উঠছে এবং সে কখনো কখনো আমি হতে চাইছে। এবার এখানে একটা চিরাচরিত রসায়ন তৈরি হয়। আজকে বিশ্ব মাতৃ দিবস, গতকালই একটা ঘটনা ঘটল। গতকাল যেহেতু শনিবার ছিল, আমার বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে, আর আমার মা তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলে উঠলেন, কিরে তুলতুলি, কত রাত হয়েছে, তোর কোনো আক্কেল জ্ঞান নেই? বিশ্বাস করুন, এতে আমার নতুন করে কোনো রাগ হয় না। মায়ের এই কণ্ঠর স্বরটা আমাকে আমার মেয়ের বয়সে নিয়ে চলে গেল 90-এর দশকে, যখন সেই বিকেলের খেলা গড়িয়ে সন্ধে পেরিয়ে যেত, বেখেয়ালি সেই মনটা যে কালি কালি আখের থেকে কত যে সাগর নদী পেরিয়ে দিলটা পাগল করে দিত। অসম্ভব মেট্রোর ভিড়ে মায়ের সেই কণ্ঠর স্বরটা আমাকে সেই স্বপ্নের দিনটায় নিয়ে চলে গেল। শনিবারের বারবেলায় যখন সেই ভুতুরে দরজাটা খুলতো, আমি তখন একটুও ভয় পেতাম না। আসলে আমি ভয় পেতাম জানেন, কিন্তু আমার ভয় না পাওয়াটা ছিল মাকে সেই জপ্তে জড়িয়ে ধরে ছাপাশারের সেই গন্ধটা। কখনো সুযোগ এলে বা আপনারা যদি চান, তাহলে আমি আমার সেই মহিষী নারীকে আপনাদের সামনে নিয়ে আসব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার মা তার মেয়েকে এখনো তার নাতনির বয়সেই ভাবেন। আমার সাদা কালো নীল লাল হলদে সবুজ জীবনে চলার পথে কখনো ক্লান্তিতে বিরক্ত হই মায়ের কথায়। এমন কোনো মানে নেই যে মাতৃদিবস মানে শুধু ভালো ভালো কথাই বলতে হবে। মা আমার ভালো নয় জানেন, মা ঠিক আমার মতন, বা আমি মায়ের মতন। আজকাল ইচ্ছে করে এমন কাজ করি যাতে সে আমার ওপর রেগে আমায় বকে, কারণ যতদিন এই বকাটা আছে ততদিন আমি ইচ্ছে করলে ওয়েটলিফটারও হতে পারি। অবশ্য সব বলছি শুনলে এক্ষুনি চেঁচিয়ে উঠবে, তুমি আমার অনেক বকো মা, কারণ তোমায় বলা হয়নি আমি তোমায় এখনো ভয় পাই। আমার ভালোবাসা মায়ের জন্য, মায়ের ভালোবাসা এবং তোমার ভালোবাসা একই করে হবে জানি, মিঠা রাখার হাতে লালা পেশরী।